আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ক্যাম্পেন ক্রিয়েটর পার্ট থ্রিতে আপনাদেরকে আসলে আগের পর্বটায় আর একটুখানি করতে যাচ্ছি, যে যেমন ধরেন যে ফানেল, তারপরে আপনার এই যে এইগুলো নিয়ে আর একটুখানি কথা বলবো। তো আমরা এখানে করতে পারি যে ফানেলটা বোঝানোর ক্ষেত্রে আমি মনে করেন ইভ্যালিতে ঢুকলাম। মনে করেন ইভ্যালি ডট কম ডট বিডি তে ঢুকলাম। এখন মনে করেন ইভ্যালি একটা ক্যাম্পেইন চালাচ্ছে, সে তারা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে? তো সে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়, মনে করেন যে 100 জন পাবলিক তার ওয়েবসাইট এভাবে ভিজিট করলো। আচ্ছা, এবার এই 100 জন পাবলিক মনে করেন তার কাছে ধরা আছে। এবার এই 100 জন পাবলিকের ভেতরে আপনার মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার পর, সে 100 জনের ভেতর সবাই কিন্তু বেশিক্ষণ ওয়েবসাইটে থাকবে না। 100 জনের ভেতর মনে করেন 30 জন মানুষ, মানে 50 জন মানুষ মনে করেন একটু ঘোরাফেরা করে করে এভাবে দেখলো, অর্ধেক ধরলাম, ঠিক আছে? এবার আর 50 জনের ভেতর মনে করেন যে 40 জন মানুষ এভাবে প্রোডাক্টে ক্লিক করলো। আচ্ছা, প্রোডাক্টে ক্লিক করার পরে মনে করেন যে এভাবে দেখলো, এবার 40 জনের ভেতরে মনে করেন যে 30 জন লোক মনে করেন যে এই যে এইগুলোতে ক্লিক করলো, চেক অ্যাভেলেবল এই জিনিস এই আর কি। তারপরে 30 জনের ভেতর থেকে মনে করেন আপনার 2, 3 বা 4 জন লোক আপনার বাই নাও করলো। তো এই যে জিনিসটা আপনার দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে আপনার 100 জন থেকে পাবেন কি এভাবে 2 থেকে 3 জন বা 4 জন মানুষ। তো এই যে 3-4 জন মানুষ, এটাই হচ্ছে একটা ফানেল। এবার আপনার যারা এই যে ক্লিক করছে এখানে, আপনি তাদেরকে আর একটা ট্র্যাকে রাখেন, আপনার যারা অ্যাওয়ার হয়েছিল তাদেরকে আলাদা, মানে যারা ঘুরে চলে গেছে তাদেরকে একটা ট্র্যাকে রাখেন। আমরা সব কিছু ট্র্যাক করতে পারবো, সেই সিস্টেম আমরা কি দেখাবো, বা আমরা আপনারা পাবেন সেই সিস্টেমটা কেমনে করতে হয়, আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে এভাবে করব, ঠিক আছে? তো এভাবে মনে করেন যে আপনার একটা মানে ট্রাফিকের যে একটা রেঞ্জ, মানে এক সময় বেশি ছিল, বেশি থেকে কমতে 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 আপনি একটা পার্সেন্টেজ পাবেন। তো এটাই মূলত কি আমাদের একটা মানে সেলস ফানেল হিসেবে করতে পারেন। এবার যারা মনে করেন অ্যাড টু কার্টে ক্লিক করছিল বা বা আপনার দেখছিল প্রোডাক্টটাতে ঢুকে যে 40 জন বা 30 জন, সেই পাবলিকদেরকে আপনি আবার অ্যাড দেখান, এভাবে আপনি তাদের একটু আর একটু ছাড় দিতে পারেন। তো এইভাবে কি হবে, আপনার অ্যাওয়ারনেসটা মানে হবে, মানে আপনার ফানেলটা ছোট হতে থাকবে আস্তে আস্তে, এবং আপনার অরিজিনাল ট্রাফিকগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? মূলত বড় একটা অডিয়েন্স থেকে আপনার শেখিয়ে শেখিয়ে আস্তে আস্তে সঠিক অডিয়েন্সে আনা। আচ্ছা, আমরা সেলস নিয়ে কথা বলছি, লিডস নিয়েও কথা বলছি, ওয়েবসাইট ট্রাফিক নিয়েও কথা বলছি, এদের নিয়েও কথা বলছি। আচ্ছা, অ্যাপ প্রমোশন নিয়ে একটু বলি। মনে করেন যে কিছু কিছু ব্যবসা আছে যেটা শুধুমাত্র অ্যাপ বেজ, ওয়েবসাইটটা তাদের মেইন না, অ্যাপ বেজ। যেমন আপনার ফুড পান্ডা, এদের কিন্তু অ্যাপ আছে। তারপরে আপনার পাঠাও, উবার, তারপরে আছে আপনার হচ্ছে যেমন বিগো, তারপরে আছে লাইকি, তারপরে আছে হচ্ছে যে টিকটক, মানে আরো অনেকই আছে, আপনারা যেগুলো চিনেন আমি সেগুলো বলছি। সো এই এই ওয়েবসাইটগুলো, এইগুলো শুধুমাত্র কি অ্যাপের মাধ্যমে, যেমন টেলিগ্রাম আছে, তারপর স্ন্যাপচ্যাট আছে, সবই কি, ও তারপরে আপনার হোয়াটসঅ্যাপ আছে, এগুলো কি সবই কি আপনার বাংলাদেশের ইমো আছে। তো মূলত কি, বিশেষ করে ওরা তো ধরেন যে এক একজনের টার্গেট এক এক রকম। তো বিশেষ করে মনে করেন যে কোনোটা সেলিং, কোনোটা সার্ভিস। তো ইমোটা কি সার্ভিস দেয় আপনাকে, হোয়াটসঅ্যাপ সার্ভিস দেয়, স্ন্যাপচ্যাট সার্ভিস দেয়, কিন্তু ফুডপান্ডা, পাঠাও, উবার, তারপরে আপনার আরও আছে, এগুলো অনেকে আছে, এগুলো কি এরা কিন্তু বিজনেস করছে, সেলিং বিজনেস। যেমন ফুড পান্ডায় আপনার ফুডের অর্ডার করা হয়,
পাঠাও উবারে, আপনার রাইড শেয়ারিং টাইপের বিজনেস করে এরা। তো দেখেন এরা কিন্তু সেল করছে। তো এইগুলোই, এই কোম্পানিগুলো কি করবে, এই কোম্পানিগুলো অ্যাপ প্রমোশন করবে কিভাবে? প্রথমত মনে করেন যে নতুন বিজনেস হলে এরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবে, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সব সময়ই করা যায়। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে থাকবে। এবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে করতে আপনার মনে করেন যে ইয়ে হলো হচ্ছে এইভাবে তাদের এক মনে করেন 2-4 লাখ পাবলিক তাদের অ্যাওয়ারনেসে ঢুকলো, মানে দেখলো। এবার ওদের ভেতরে আপনি আবার একটা কি করলেন যে জানান, তারা চিনে গেছে, জেনে গেছে। এইবার আপনার টার্গেট থাকবে যে তাদেরকে যেভাবে হোক অ্যাপ ইনস্টল করাইতে হবে। বাস এবার আপনি অ্যাপ ইনস্টলেশনের জন্য একটা ইয়ে দিলেন, ক্যাম্পেইন চালাইলেন। এইবার কি হবে, অ্যাপ ইনস্টল করার জন্য আপনার সবাই তো করবে না, ওই ধরেন যে 10,000 অ্যাপ ইনস্টল করলো। এইবার ওই 10,000 মানুষকে আপনি কি করবেন, বিভিন্ন ধরনের অফার দেবেন যে তুমি যদি আজকে ফুড অর্ডার করো বা রাইড শেয়ারিং নাও, আপনি কি করবেন, এত পার্সেন্ট ছাড় পাবেন, অত পার্সেন্ট ছাড় পাবেন, আজকে রাইড শেয়ারিং নিলে আপনি 10% ছাড় পাবেন, আজকে ফুড অর্ডার করলে এত পার্সেন্ট ছাড় পাবেন। তো এইভাবেই আর কি মূলত আপনার এইগুলো কোড, মানে মূলত অ্যাপ প্রমোশনটা হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাপ প্রমোশনের ব্যাপারটা কেমনে কি কাজ করবে। ঠিক আছে, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে মূলত, এই যে এখানে আরেকটা কথা আমি নতুন লিখছি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে মূলত অডিয়েন্সদের কাছে পৌঁছাতে হয়, তারপরে তাদেরকে টার্গেট করে সেল ক্যাম্পেইন করতে হয়। এটাই হলো বিজনেসের সিস্টেম। তো বুঝতেই পারছেন যে আমাদের অ্যাপ প্রমোশনটাও ঠিক তেমনই একটা অ্যাপ। আবার কিছুদিন পরে আপনি টার্গেটে যাদের রাখছেন দেখছেন, দেখছেন যে এরা ভালোই নিচ্ছে, নিতে নিতে নেয়া কমায় দিল, আবার এদেরকে আরেকটা অফারের আওতায় ফেলে দেন। আসলে বিজনেস, অনলাইন বিজনেস অনেক ক্রিটিক্যাল, আপনাকে বুঝতে হবে আর কি, সহজ, সবই সহজ কিন্তু টেকনিক খাটাইতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ।